ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের পরিষেবা নিয়ে ফের সরব হলেন রোগী ও পরিজনেরা। তাদের অভিযোগ, সেন্টারে সঠিকভাবে কোনো পরিষেবা মিলছে না। রাজধানীর ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের পরিষেবা নিয়ে বার কয়েক এর আগেও অভিযোগ উঠেছে। অভিযোগ, সেখানে সময় মতো রোগীদের খাবার মিলে না, পরিষ্কার করা হয় না সেন্টারটি। দুদিন আগে এক সন্তান সম্ভবা মহিলাও কোভিড কেয়ার সেন্টারের দুরবস্থা তুলে ধরেছিলেন সামাজিক মাধ্যমে, যা সহৃদয়বান মানুষের মন নাড়া দিয়েছে। রবিবার সেন্টারের অন্য করোনা আক্রান্ত রোগীরাও একগুচ্ছ অভিযোগ করেন। তাদের অভিযোগ, সেখানে খাবার দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, যখন খুশি তখন খাবার দেওয়া হচ্ছে। তাদের এও অভিযোগ, সেন্টারে ঢোকার সময় কয়েকটি ওষুধ দেওয়া হয় আর চিকিৎসকদের দেখা নীলাভার। সমস্যার কথা জানালেও কোনো ওষুধ দেওয়া হয় না। রোগীরা জানান, এখানে না রেখে তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করলেই ভালো থাকতেন। খাবার দেরিতে দেওয়া হয়, তাই অনেকে পরিজনদের দিয়ে বাড়ি থেকে খাবার সহ জিনিস আনাতে বাধ্য হন। তবে অভিযোগ, কারো জিনিস ফিরিয়ে দেওয়া হয়। আমি আমারে নিয়ে গেছে টেস্ট করানোর লাগি, হাজবেন্ড নেগেটিভ, আমি পজিটিভ। আপনার কোথায় বাড়ি? বাতারঘাটে। আচ্ছা। আমি পজিটিভ। আমার হাজবেন্ড মানে আমারে কইলো যে 2টার সময় আমার টেস্ট হইলো, কইলো ওনারা তারা আইয়া নিয়ে যাবে। রাত্র 11টার সময় আমার বাড়ি থেকে নিয়ে গেছে। আমার হাজবেন্ডে 12টার সময় কাপানিয়াতে এডমিট করা হয়েছে, অক্সিজেন দিয়ে রাখছে। আমার বাড়িতে 4 বছরের একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা, বাচ্চাগুলোরে কে দেখে কোন? একটা মানুষ নাই বাড়িতে, বাড়িতে সিল করে দিয়ে গেছে, কেউ নাই। এরপর এখানে আমারে আনছে রাত্র বাজে 1টা, সারা রাত্র খাবার দিছে না। পরের দিন 10টার সময় 2টা ব্রেড আর 2টা কলা দেওয়া হয়েছে। এরপর 3টা সাড়ে 3টার সময় খাবার দেওয়া হয়। এইভাবে মানুষ দেখা যায়, বাথরুমগুলোর কি অবস্থা! মানে যেখানে আমরা থাকি এখানে কোনো ব্যবস্থা নাই, কোনো সাবান স্যানিটাইজার কোনো ব্যবস্থা নাই। আমার কেউ তো আসে না। প্রথম যখন আমরা ঢুকলাম তখন আমরা ওষুধ দিয়ে ভিতরে ঢুকানো হয়েছে, আর কেউ আইসে না আমরা দেখালে। আমরা আমি অসুস্থ বোধ করতেছি, ওরা ডক্টর আয়ের আসে না। এরপর ফোন করে হইলো, ডক্টর গেলো, গিয়ে কইলাম যে অসুস্থ বোধ করতেছি, কোনো কোনো ওষুধ মেডিসিন কিচ্ছু দেওয়া হয়েছে না। আমার পাশের বেডের মহিলা হাই প্রেশার হয়ে গেছে, তার কাছে বলে কোনো টেথিস্কোপ নাই, কোনো প্রেশার মেশিন নাই। তো এটা কি হসপিটাল? এটা কেয়ার সেন্টার? এখানে কোনো পরিষেবা দেওয়া হয় না। আপনি কতদিন ধরে আছেন এখানে? আজকে আমি 4 দিন। 10টা লুচি 3টা আর সুজি, সুজি তো খাওয়ার মতো নাই দি, তারা যে খাবারটি দিয়ে এটা খাওয়ার মতো না, তেলের বাজার জিনিস, পুরি মানে কি খানা, কিন্তু এটা এখানে দিতেছে। তবে আমরা খাইতেছি কি করুন, রাত আবার দুপুরের ভাতটা 3টার সময় আমরা খাই, দুপুরে অনেকে 2টা আড়াইটা ভাতটা আমরা খাই 3টার সময়। সকালে 3টা লুচি খাই, আমার ছোট্ট বাচ্চা 20 মাসের, আমি কিভাবে থাকবো? বাচ্চাটা নিয়ে বাড়িতে দুধ আনাইছি, ঠিক আছে, আর এছাড়া তো এতে বাইরে জানা সম্ভব না। বাইরে গরম, আর গরম, গরম জলের প্রচন্ড গরম, এটার ভিতরে আমরা থাকার মতো গরম জলের অন্তত ওকে একটা খাওয়া দরকার, যে গরম জল সবাই প্রয়োজন। এখন ওই মেশিন কিনাই কিনাই লোক দেওয়া নাইছি, এর মধ্যে ওইখানে চেক করে চেক করে করে ভাড়া, ঠিক আছে, তারা কর্তব্য চেক করা, এটা আমরা জানি। আজকে আজকে যে 7টা সাড়ে 7টার দিকে এই টিফিনটা আয়, এখানে 10টা সাড়ে 10টা একদিন এক সময় আয়, আর তারপরে দেখা যায় ভাত আয় 3টা সাড়ে 3টা। তো আমরা কি এই সময় ভাতটা খাওয়ার সময় দুপুরে খাওয়া নাকি 3টা সাড়ে 3টা লাইন ধরে নিতে নিতে বাজে 4টা, খাইতে খাইতে 5টা, আবার ঠিক 7টায় আবার ভাত আয় পড়ে। আপনারা এখানে যে আনছে ট্রিটমেন্ট সেন্টারে, যদিও ম্যাডাম কইলো যে কোনো মেডিসিন দেওয়া হইতেছে আপনাদেরকে না, শুধুমাত্র ট্যাবলেট একটা, 5টা, প্রথম যেদিন এখানে যাই ওই দিনে 5টা করে ট্যাবলেট দিয়ে দেয়, সবাই একটু প্যারাসিটামল একটা 5টা, দেখি ডেইলি একটা করে নিতে লাগে, গ্যাসের ট্যাবলেট 5টা, তারপর অ্যান্টিবায়োটিক 5টা, অ্যালার্জি 5টা, আর ভিটামিন সি 5টা। অ্যান্টিবায়োটিক যে 5টা নিতেছেন, এটা কি ডেইলি একটা করে না ডেইলি ডেইলি একটা করে অ্যান্টিবায়োটিক নিতেছেন? ওইটিতে স্যার বাড়িতে কোয়ারেন্টাইন, আমি যা বুঝি আমরা যদি বাড়িতে কোয়ারেন্টাইন করে খুবই ভালো হয়, কারণ এখানে ডেলি করোনার রুগী আসতেছে, তাহলে আমরা এখান থেকে বাড়িতে অনেক সুস্থতা করবো। আর এখানে কি জানেন, একটা রুমের ভিতরে 100-150 লোক, তাহলে ডিস্টেন্স কিয়ার মেনটেন হইতেছে এখানে, তাইলে আমরা এখানে আনুন মানে কি, আমরা আরো মানে খুশিও আর এখানে দুঃখা কিচ্ছু না। আমরা খালি চাই, আমি যেমন আমাদের এখানে টেস্ট করাইছে, আমার ওইখানতে ভাইরনে লেগে দিছে না, আমি কথা কইলে আমার ভাইরনে লেগে দিছে না, টেস্ট করাইছে বর্নিং, তার মানে আমি কি, আমি আমার করোনা পাইছে, আমার দূরে রাখছে, আমি বাড়িতে ঢুকুম যে এই সুযোগটা আমার নাই, কিন্তু খালি হাতে আমি আইছি, আমি জানি এখানে সব পাওয়া দেবো, আয়া দেখলাম কিচ্ছুই নেই। অন্তত আপনারা তো অসুবিধা হইতেছে, আপনারা তো সবাই মিলে একটা রুম পরিষ্কার করুন, তো কষ্টকর, আপনারা বুঝতেছি আপনারা কষ্ট হইতেছে, ঠিক আছে,
আপনারা একটা আপনারা ঝাড়ু দিয়ে দেন ঠিক আছে আপনারা এই ফেচাবের রুমে যেটা আছে ঝাড়ু এটা ব্যবহার করেন আমগো মা কমপ্লেন করার পরে তারপরে তারা ছাপাই কর্মী আইতেছে আমরা ওই এখানে কমপ্লেন করছি ডাক্তারবাবুতে হচ্ছে তারা যখন দুই তিনবার করে কইছে কইসে পরে তারা প্রত্যেক দিন রাত্রে আয়া খালি মানে আমরা যে খাওয়ার টাওয়ারটি থাকে এই দুই লইয়ে যা আর বাথরুম টাথরুম পরিষ্কার করে না সেরকম ভাবে যদি যা আছে তাই রুম তো পরিষ্কার করুই না কিন্তু বাইরে যারা খাওয়ার টিফালা ওইটি সারাদিন থাকবো রাত্রে নেই কিন্তু আজকে কতদিনে তিন দিনে পরে কালকে নিচ্ছে দুই দিন কালকে আজকে আজকে আছে না গতকালকে গতকালকে পরিষ্কার করতে রাত্রেবেলা আমরা তিন দিন পর পরে ভাইয়ের বন্ধু খাবার টাবার দিতে পারলাম আর কি ওইখান থেকে তারা আবার টাইম মেনটেন আছে টাইম ছাড়া তারা আর নিজে আসতে যেত না যদি গভর্নমেন্টের কাছে এই পরিষেবাটি দেওয়া হয়েছে তাহলে তো ভালো হতো যেমন এক্ষণে ইয়ের জন্য লেবু আনলাম এই লং আনলাম তারপর এই গোলমরিচ আনলাম এসব আইন না দিলাম এটা যদি গভর্নমেন্টের কাছে দেওয়া হয়েছে তাহলে তো প্রবলেম হয় না যেমন আজকে সকালেও আমার পেশেন্টের মানে খুব প্রবলেম হয়েছে ডাক্তার টাক্তার আসলো না তারা ফোন টোন করে তারা আনন্দ হয়েছে জরুরি জিনিস দিতে লাগে একটু যদি তাড়াতাড়ি দিতে হয় মানে পেশেন্ট এখন যেমন যে জিনিসগুলো দিলাম এগুলো এখন পাইতেছে না টাইম মতো পাইলে তো এখন ইয়ে করতে হতো যেমন এখন সাবান স্নান করবো স্নান করবো সাবানটা বানো নাই অসুস্থ মানে প্রবলেম এখন যা দিচ্ছেন এইগুলি তো আপনার চারটার আগে দিতে পারতেন না আরও তিন ঘন্টা বাকি চারটা তিন ঘন্টা আগে খাবারগুলি নষ্ট হইব না খাবারগুলি নষ্ট হইব তারপরে তো পেশেন্টও তো যন্ত্রণা পেশেন্টও তো মানে কি করতেছে কেন আমার একজন ফ্রেন্ড অ্যাডমিট এ কারণে ওকে কিছু প্রয়োজনীয় জিনিস দিতে এসেছিলাম এখানে যে দেওয়া হয় না এগুলো আর ওরা তো নিচ্ছে না এখানে তো অলরেডি দেওয়া হয় সরকারের তরফ থেকে সরকার থেকে কী দেওয়া হয় এটা তো আমি জানি না হ্যাঁ ও তো বলছে এখানে ধরুন সাবান সার্ফ হ্যাঁ কলগেট এসব তো লাগে না এইসব দেওয়ার জন্য এসে কিন্তু ওনারাও তো দিতে দিচ্ছে না বা ওনারাও নিচ্ছে না এগুলো কি দেয় না আপনি কথা বলেছেন ওনার সাথে যে পেশেন্ট আছেন পেশেন্টই তো আমাকে বলো ফোন করে বলেছে আনার জন্য এগুলো দেওয়া হচ্ছে না 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 পরিষেবা খুবই খারাপ সরকারের উদ্দেশ্যে বলবো সরকারকে আরো উদ্যোগ নেওয়ার জন্য এইসব ব্যাপারগুলো দেখার জন্য যেহেতু করোনা পেশেন্ট এখানে আছে ওরা তো ইচ্ছা করে এফেক্টেড হয়নি হ্যাঁ আক্রান্ত হয়নি করোনা আমারও হতে পারে আপনারও হতে পারে হ্যাঁ মানবিক দৃষ্টিভঙ্গিতে রাখার জন্য ওদের প্রতি খাওয়া দাওয়া যে খাওয়া দাওয়া যে দেওয়া হচ্ছে এটাও খুব খারাপ খাওয়া দাওয়া ওই দেওয়া হচ্ছে ভিতরে ভিতরের অবস্থা খুব বেশি একটা ভালো না যা ওর থেকে জানতে পেরেছি আর কি রোগীরা সেখানে গেছেন সুস্থ হয়ে ফেরার জন্য কিন্তু করোনা রোগীদের কাছ থেকে এভাবে অভিযোগ উঠে এলেও সরকার কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় জনমনে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩।